রোজার আগে কয় টাকা কেনা ছিল? রোজার আগে এক একটা আনারস কত কিনতেন? যেমন 17 টাকা, 14, এখন এখন সর্বনিম্ন 22 টাকা। এই যে বেশি দামে কেনা কেন পড়ে এখন? কিন্তু বাজারে মাল নাই। কিন্তু আমরা তো জানি বাজারে মাল আছে, আসল জিনিসটা কোথায়? আসল জিনিসটা ওরা সেন্টিগ্রেড করে, যেমন মাল আছে নামায় না, কম করে নামায় হলে বেশি দামে বেচছে, তারপর আবার নামা চেন, এটা হলো সমস্যা। এই কারণে কি দাম? তাছাড়া মানে হকারের আমরা গেছি আর তো বৈঠক মনে যায় কিনাই লাগবো, বেশি দাম নেওয়ার মনে যদি 100 নিলাম, যদি 50 টা নিয়ে এরকম করে দখল লাগে, তারপর আর কি করবো? ব্যবসা করে নিচ্ছে হকারের মনে হয় কয়ে রেখা।